নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, পাকিস্তানের বিরুদ্ধে বলবো দুর্দান্ত কামব্যাক করে একটা দারুণ টি টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এক সময় উইনিং পার্সেন্টেজ মিটারে পাকিস্তানের জেতার সুযোগ 92% দেখাচ্ছিল এবং ইন্ডিয়ার জেতার সুযোগ মাত্র 8% দেখাচ্ছিল। সেইখান থেকে ইন্ডিয়া যেইভাবে কামব্যাক করেছে এবং সেই 8% থেকে ইন্ডিয়া যে 100% কনফার্ম করেছে যে আমরাই ম্যাচ জিতবো, তার প্রশংসা যত করবো তত কম। তো ম্যাচের পর কি বলছে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, কিভাবে ভারত মাত্র 120 রান ডিফেন্ড করলো, তার পাশাপাশি বুমরা নিজের ভালো বোলিং নিয়েও কি বললো। আর ওয়াসিম আকরাম, তিনি পাকিস্তানের খেলোয়াড়দেরকে কিন্তু লিটারেলি ধুয়ে দিয়েছেন। তো এরা কি বলেছে ম্যাচের পর সেটা আপনাদেরকে জানাবো, তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, পাকিস্তান তারা ম্যাচ হেরে যাওয়ার পরে কিন্তু ম্যাচ শেষে কাঁদতে দেখা গেছিল নাসিম শাকে। তো বলি সর্বপ্রথমে, এক্স পাকিস্তান ক্যাপ্টেন এবং পাকিস্তানের বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ম্যাচের পর কি বললেন। ওয়াসিম আকরাম, তিনি ম্যাচের পর খেলোয়াড়দেরকে ধুয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এইবার পাকিস্তানের খেলোয়াড়দেরকে কি আমি মুখে চুজমি দিয়ে খেলা শেখাবো? পাকিস্তানের খেলোয়াড়রা কি বাচ্চা? তারা 10 বছর ধরে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলছে, তাদেরকে এখন আর আমরা শেখাতে পারবো না। রিজবান, তার কোনো গেম অ্যাওয়ারনেসই নেই, সে জানে বুমরা এসেছে উইকেট নিতে আর সে বুমরার বলে 6 মারার চেষ্টা করেছে। অন্য কোনো বোলারের বিরুদ্ধে রিজবান ব্যাটই চালায়নি, বুমরা এসেছে তার প্রথম বলে রিজবান 6 মারতে গেছে, সেখানে আউট হয়েছে। এটা খুবই আঘাত এনেছে পাকিস্তান দলকে। তিনি বলছেন, ফাকার জামান তিনি এই ছোট ম্যাচেও বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেছেন, কোনো গেম অ্যাওয়ারনেস নেই। আর ইফতিকার আহমেদ, তিনি ক্রিকেট খেলতে জানেনই না, তিনি খালি একটাই শট জানেন, সেটা হচ্ছে লেগ সাইডে ব্যাট ঘোরানোর, এবং তিনি প্রায় 1 বছর ধরে দলের জন্য কিছু করতে পারছেন না ব্যাট হাতে, তাও তিনি পাকিস্তান দলে আছেন। তাই এই লেভেলে আমরা সবাইকে ক্রিকেট শেখাতে পারবো না। এবং পাকিস্তানে কি হয়, যখনই দল খারাপ খেলে তখনই কোচ চেঞ্জ করে দেওয়া হয়, প্লেয়ার চেঞ্জ করা হয় না। এবং প্লেয়াররা জানে যে আমরা খারাপ করলে আমাদের তো চেঞ্জ করা হবে না, কোচকে চেঞ্জ করা হবে। তাই খেলোয়াড়রা টেকিং ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, এইবার সময় এসে গেছে পাকিস্তান খেলোয়াড়দের টিম চেঞ্জ করার, কোচ নয়। আমি মনে করি পাকিস্তান সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিক এবং নতুন খেলোয়াড় নিয়ে আসুক, তারা 1 বছর না পারলে 2-3 বছরের মধ্যে আপনাকে ভালো খেলা তৈরি করেই দেবে। তিনি আরো বলছেন, তিনি পাকিস্তান দলের মধ্যে বর্তমানে অবস্থা বলছেন, তিনি বলছেন যেইভাবে শাহিন আফ্রিদির থেকে ক্যাপ্টেনশিপ নিয়ে বাবর আজমকে দেওয়া হয়েছে, তাই দলে নিজেদের মধ্যে প্লেয়াররা কথা বলে না, নিজেদের মধ্যে কথা না বললে তোমার মধ্যে সেই বন্ডিং তৈরি হবে কি করে, এরকম করে পাকিস্তান টিম চলবে না। অর্থাৎ নিজের মধ্যে যত রাগ ছিল সমস্তটাই কিন্তু ওয়াসিম আকরাম বার করে দিয়েছেন, এবং তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে হেরে যাওয়ার পরে পাকিস্তান দলকে নিয়ে ঠিক এই মন্তব্যগুলোই করেছেন যেটা আমি আপনাদেরকে জানিয়েছি। এবং তিনি এটাও বলেছেন, যদি আমার এই কথাগুলো ভাইরাল হয়ে যায় তাও আমার কোনো যায় আসে না, কারণ আমি মনে করি কেউ তো একজন সত্যি কথা বলেছে, কারোর তো একজনের সত্যি কথা বলা দরকার। এরকম করে টিম চললে দল কোনোদিনই ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। এবং নবজ্যোৎ সিং সিধু, তিনি বলেন পাকিস্তান মনে হয় এইবার কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারবে না, তার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা, এইবারে শুনুন কি বলছে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথমত রোহিত শর্মা, তাকে অনেক প্রশংসা করা হয়, যেইভাবে আপনি 120 রান ডিফেন্ড করেছেন তাও আবার টি টোয়েন্টিতে, সেটার প্রসঙ্গে যত করবো তত কম। আপনার প্ল্যান কি ছিল? রোহিত শর্মা তিনি বলেন, আমার প্ল্যান ছিল, আমি সবাইকে বলে রেখেছিলাম 120 রানের একটা একটা রানও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেউ নো বল হোয়াইট বল করবে না, কেউ এক্সট্রা ওভারথ্রো দেবে না, নিজের ফিল্ডিংয়েও সেরা দেবে, 200% দেবে, আমরা এমন ফিল্ডিং করব, এমন চার বাঁচাবো, ফিল্ডিংয়েই আমরা আরো 10 রান অ্যাড করে দেবো, তখন কিন্তু 120টা 130 গুণ হবে, আমাদের সেরকম ফিল্ডিং করতে হবে। এবং আমি প্রত্যেকটা বোলারকে অনেকটা প্রশংসা করব, ওরা যেইভাবে ভালো বোলিং করেছে, ইনক্লুডিং আকসার পাটেল, তিনিও যেইভাবে গুরুত্বপূর্ণ ওভারে এসে মাত্র 3 রান দিয়েছেন, সিরাজ আরশাদীপ ওরাও দুর্দান্ত বল করেছে, এবং বুমরাকে বিষয়ে কি বলবো, আমরা সবাই জানি বুমরা ওয়ার্ল্ড ক্লাস, বহু বছর ধরে ইন্ডিয়ার হয়ে তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স করে আসছেন, তাই বুমরার হয়ে আমি আলাদা কিছু বলবো না। এবং তিনি হেসে এটাও বলেন যে আমি বুমরার বেশি প্রশংসা করব না, আমি চাই ও এই পারফরমেন্সটা পুরো টুর্নামেন্টেই করুক এবং তারপরে আমি হয়তো ওর বিষয়ে বলবো।
ওই মতো যেরকম খেলছে সেরকমই খেলুক। রোহিত শর্মাকে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, আমি জানি আজকে আমরা ব্যাটিং খুবই খারাপ খেলেছিলাম, আমাদের টার্গেট ছিল এই পিচে 150 রান করব, সেই জন্যই যখন 10 ওভারে আমাদের 80 রান ছিল তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা এখান থেকে অবশ্যই 150 অব্দি যেতে পারবো, তাই জন্য আমরা 2-4টে রিস্কি শট খেলেছিলাম, কিন্তু আমাদের পার্টনারশিপ কিন্তু আমাদের পার্টনারশিপ একদমই বিল্ড আপ হয়নি, যার জন্য আমাদের এই ম্যাচে কমপক্ষে 140 রান করা উচিত ছিল, আমরা কিন্তু 20 রান শট করেছিলাম। এবং আমি আমার বোলারদেরকে বোলিংয়ের সময় বলেছিলাম, যদি আমাদের 80 রানে 2 উইকেট থাকার পরে আমরা 120তে অল উইকেট হতে পারি, যদি এটা আমাদের সাথে হতে পারে তাহলে এটা পাকিস্তান দলের বিরুদ্ধে হতে পারে, কিন্তু আমাদের সেই সুযোগটার অপেক্ষা করতে হবে, এবং সুযোগটা আসলে কিন্তু আমাদের আর ম্যাচ হাতছাড়া করলে চলবে না। খেলোয়াড়রা সবাই নিজের দায়িত্ব খুবই ভালো পালন করেছে, তাই আমি খুবই খুশি। এবং ভারতীয় দলের ওপেনিং ফ্লপ হওয়া নিয়ে এবং বিরাট কোহলি ওপেনিং এ রান না পাওয়া নিয়ে প্রশ্ন করায় রোহিত শর্মা তিনি বলেন, বিরাট কোহলি তাকে এই মুহূর্তে ব্যাটিং শেখাতে হবে এরকম কিন্তু কোনোদিনই হবে না, এই মুহূর্তে বিরাট আমাদের টিমের সব থেকে সেরা ব্যাটসম্যান, ও জানে এই পরিস্থিতিতে কিভাবে ভালো খেলতে হয়, হয়তো দুটো একটা ম্যাচে ওর ঠিকঠাক পারিনি ব্যাটিং করতে, কখনোই কিন্তু আমি বিরাটকে দল থেকে আউট করতে পারবো না বা বিরাটের ওপর আমি ভরসা হারাতে পারবো না। বিরাট ও এর আগে বহুবার ওপেনিং করেছে এবং ওপেনিং এ সাফল্যও পেয়েছে, দুটো একটা ম্যাচ খারাপ গেলে কোনোদিনই প্লেয়ারকে বসাতে নেই, তাহলে প্লেয়ারের মোটিভেশন নষ্ট হয়ে যায় এবং বিরাট কোহলির মতো প্লেয়ারকে বসানো কোনোদিন সম্ভবই নয়, অর্থাৎ বিরাট কোহলির কিন্তু পুরোপুরি পাশে আছে রোহিত শর্মা। তো বন্ধুরা এইবারে শুনুন জাসপ্রীত বুমরা নিজের ভালো বোলিং নিয়ে কি বললেন। এই দিন জাসপ্রীত বুমরা তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, পাকিস্তানের 2 সেরা ব্যাটসম্যান বাবার আজম আর রিজওয়ানকে তিনি যেভাবে আউট করেছেন তার প্রশংসা চমৎকার, 19 নম্বর ওভারে তিনি মাত্র 3 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন, তারও প্রশংসা যত করবো তত কম। তো বুমরাকে নিজের বোলিং নিয়ে জিজ্ঞেস করায় বুমরা বলেন, আমি সবসময় ব্যাটসম্যানের মাথা পড়ার চেষ্টা করি যে ও এই মুহূর্তে কিরকম শট খেলার চেষ্টা করছে, সে যদি অ্যাটাকিং শট খেলার চেষ্টা করে তাহলে আমি আমার ঠিক পজিশনে বল ফেলার চেষ্টা করি, আমি জানতাম বাবার আজম এই মুহূর্তে একদমই রান করার চেষ্টা করবে না, গালিতে ঠুকে 1 রান নেওয়ার চেষ্টা করবে, সেই জন্য আমি বলটাতে একটু ফিঙ্গার রোল করেছিলাম যাতে বলটা একটু উঁচুতে বাউন্স হয় আর বলটা ঠিকঠাক টাইমে ব্যাটে না লাগে, এবং সূর্যা দুর্দান্ত ক্যাচ ধরেছে। এবং রিজওয়ান আমি জানতাম যে ও এই ওভারে 1টা 6 অথবা 4 মারার চেষ্টা করবেই, তাই আমি আমার লাইন লেন্থ সঠিক মেনটেন করে বল করেছি এবং রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল, এবং আমি খুবই খুশি দলের জন্য উইনিং পারফরমেন্স দিতে পেরে, এবং এত বড় ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি, আমি চেষ্টা করব দলের জন্য, এবং এই ম্যান অফ দ্য ম্যাচটা শুধু আমার একার নয় পুরো দলের, দলের এফোর্টেই কিন্তু আমরা এত ভালো ফলাফল করতে পেরেছি, তাই এটা আমার একার কৃতিত্ব না, এটা পুরো দলগত কৃতিত্ব। তো বন্ধুরা ম্যাচের পর কি বললো রোহিত শর্মা বুমরা এবং ওয়াসিম আকরাম সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।